ওম শান্তি আজ উনিশ আট দু হাজার বাইশ রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা এখন তোমরা সমগ্র বিশ্বের আদি মধ্য অন্তের জ্ঞানের আলো প্রাপ্ত করেছ তোমরা জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করে সর্বদা প্রফুল্লিত থাকো প্রশ্ন এখন বাচ্চারা তোমাদের অতীব সুন্দর ভাগ্য নির্মিত হচ্ছে সেটা কি এবং কিভাবে উত্তর এখন তোমরা শ্রীমত অনুসরণ করে একুশ জন্মের জন্য বাবার থেকে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করছো শ্রীমতের আধারে তোমাদের সকল মনোকামনা পূর্ণ হচ্ছে এটি হল তোমাদের অতীব সুন্দর ভাগ্য তোমরা চুরাশি জন্মগ্রহণকারী বাচ্চারাই চক্র বিবর্তনের পর এখন ব্রাহ্মণ হয়েছ আবার দেবতা হবে উচ্চ ভাগ্য তখনই নির্মিত হবে যখন বুদ্ধিযোগ বল আর জ্ঞান বলের দ্বারা মায়া রাবণের উপরে বিজয় প্রাপ্ত করবে তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা বাবার কাছে এসেছি নিজের ভাগ্য নির্মাণ করতে অর্থাৎ লক্ষ্মীনারায়ণ পথ প্রাপ্ত করতে গীত ভাগ্যকে জাগিয়ে এসেছি ওম শান্তি এটি হল ভগবানের এই স্থানটি পাঠশালা পাঠশালাচ বাচ্চাদের জন্য গীতের প্রথম লাইন হল ভাগ্য জাগ্রত করে এসেছি এই ঈশ্বরীয় পাঠশালায় অথবা অসীম জগতের পিতার পাঠশালায় ভগবান তো এককেই বলা হয় ভগবান তো অনেক হন্যা প্রত্যেক আত্মাদের পিতা হলেন এক এখন এক বাবা আর অনেক বাচ্চাদের এটি হলো সংগঠন বা মেলা জ্ঞান সাগর আর জ্ঞান নদী জলের সাগরকে জ্ঞান সাগর বলা হয় না জ্ঞান সাগর থেকে জ্ঞান নদী নির্গত হয় এটা হলো ওনার মেলা ওটা হলো ভক্তি এটা হলো জ্ঞান জ্ঞানকে বলা হয় ব্রহ্মার দিন সত্য যুগ সত্য যুগ ত্রেতাই আছে সদ্গতি সুখ যেতে হবে সদ্গতি তো এক বাবাই করেন উনি হলেন সদ্গতি দাতা তোমাদের এখন সতগতি হচ্ছে অর্থাৎ পতীত থেকে পবিত্র হচ্ছে রাজযোগ শিখে তম প্রধান থেকে শতপ্রধান হচ্ছ শতপ্রধান হলেই তবে স্বর্গে যাবে আবার শতপ্রধান থেকে তমপ্রধানে তোমরা কিভাবে আসলে এটি হল চক্র তাই না ভারত স্বর্গ ছিল সেখানে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল এখনো পর্যন্ত মন্দির ইত্যাদি বানাতে থাকে সত্য এটা ছিল অবশ্যই এখন তো হলো কলিযুগ সত্য যথা মহারাজা মহারাণী তথা প্রজারা পবিত্র ছিল লক্ষ্মী নারায়ণকে মহারাজা মহারাণী বলা হয় বাল্যকালে ওনারা রাজকুমার শ্রীকৃষ্ণ আর মহারাজকুমারী রাধা ছিলেন আজকের দিনটিকে বলে কৃষ্ণ জন্মাষ্টমী এখন জন্মাষ্টমী কেন বলা হয় শাস্ত্রের যা কিছু সার তা তোমাদেরকে বোঝানো হয় চিত্রতেও দেখানো হয় বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা নির্গত হয়েছে এমন নয় বিষ্ণু বসে ব্রহ্মার দ্বারা শাস্ত্র বোঝায় না পরম পিতা পরমাত্মার শিব ধাম থেকে এসে ব্রহ্মার তনের আধার নিয়ে তোমাদেরকে এই রহস্য বোঝান মনুষ্য এত পরিশ্রম করে ভক্তি করতে থাকে প্রাপ্তি কিছুই হয় না সেই জন্য ভগবান বলেন যখন ভক্তি সম্পূর্ণ হয় তখন আবারও আমি আসি কারণ তোমাদের তখন দুর্গতি সম্পূর্ণ হয়ে যায় সত্য যুগ তো তোমরা নিজেদের রাজ্য ভাগ্য প্রাপ্ত করো সূর্য বংশী চন্দ্র বংশী তারপর তোমরা নিচে নামতে থাকো এই সব কিছুই বুদ্ধিতে স্মরণ রাখতে হবে বাচ্চারা তোমরা এখন সমগ্র বিশ্বের আদি মধ্য অন্তের আলো প্রাপ্ত করেছ আর কারুরই বুদ্ধিতে জ্ঞানের আলো থাকে না তোমরা জানো যে সব থেকে উপরে হলেন শিব বাবা নিচে সূক্ষ্ম বতনে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর বতনে আছেন এই মনুষ্য সৃষ্টি মনুষ্য সৃষ্টির মধ্যেও প্রথমে জাগ্রত অম্বা জাগ্রত পিতার নাম গায়ন আছে সূক্ষ্মবতনে কেবল ব্রহ্মাকে দেখানো হয় ওনাকে বলবে ব্রহ্মা দেবতায় নম বিষ্ণু দেবতায় নম এখানে যে ব্রহ্মা সরস্বতী আছে ওনারা কারা ব্রহ্মার অনেক মহিমা আছে ব্রহ্মার কন্যা তো তো হলে তোমরাই প্রজাপিতা অবশ্যই এখানেই হবে তো হবে না বাবাকে প্রজাপিতা দ্বারাই জ্ঞান প্রদান করতে হবে বিষ্ণুকে বা শঙ্করকে জ্ঞান সাগর বলা হয় না বাবাকে তো শ্রী শ্রী বলা হয় উনি হলেন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর উচ্চ থেকে উচ্চ ভগবান উনি আবার রচনা সৃষ্টি করেন শ্রী রাধার শ্রীকৃষ্ণের ওনারা স্বয়ম্বরের পরে হন মহারাজা শ্রীনারায়ণ আর মহারানী শ্রীলক্ষ্মী সত্য যুগে ওনাদেরই রাজত্ব ছিল ত্রেতাতেও হল রাম সীতার রাজ্য স্বর্গ সত্যযুগকে বলা হয় তারপর দুই কলা কমে যায় ষোল কলা থেকে চোদ্দ কলা হয়ে যায় তারপর দাপর থেকে ভক্তিমার শুরু হয় এখন বাবা বলেন যে বাচ্চারা তোমাদেরকে আমি সদ্গতিতে নিয়ে যাই ভারত পবিত্র ছিল তাহলে পতীত কে বানাল রাবণ সেই জন্য আমাকেই কল্পকল্প আসতে হয় পতীদের এসে পবিত্র বানাতে হয় তোমরা এখানে এসেছ ভাগ্য নির্মাণের জন্য বিশ্বের মালিক হওয়ার জন্য বাবা বোঝান যে এটি বুদ্ধিতে রাখো তোমরাই দেবী দেবতা ছিলে এখন ব্রাহ্মণ হয়েছ আবার দেবতা হবে এটি হলো ডিগবাজির খেলা প্রথমে হলো টিকি তার উপরে হলেন শিব বাবা তিনি আবার এই ব্রাহ্মণদের রচনা সৃষ্টি করে অ্যাডাপ্ট করেছেন যেমন বাবা বাচ্চাদের পিতা ওরা হলো সীমিত জগতের পিতা উনি হলেন অসীম জগতের পিতা প্রজাপিতা ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ড বলা হয় এই সঙ্গমে ওনার মহিমা আছে যেহেতু শিব বাবা এসে অ্যাডাপ্ট করেন ব্রহ্মা সরস্বতী আর বাচ্চারা তোমাদেরকে এখন আবার তোমাদেরকে পবিত্র বানাচ্ছেন তোমরা জানো যে আমরা বাবার থেকে আবারও উত্তরাধিকার প্রাপ্ত করতে এসেছি কল্পকল্প প্রাপ্ত করেছি আবার যখন রাবণ রাজ্য শুরু হবে তখন আবারও নিচে নামা শুরু হবে অর্থাৎ পবিত্র থেকে পতীত হয় এখন সমগ্র সৃষ্টি হল রাবণ রাজ্য সকলেই হল দুঃখী শোক বাটিকাতে আছে সত্য যুগে তো দুঃখের কোন বিষয়ই থাকে না আজ হলো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বলে যে দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছেন এখন অষ্টম সংখ্যায় কৃষ্ণ জন্ম নেবে কিভাবে কৃষ্ণের জন্ম তো হয় সত্যযুগে যুগে উনি হলেন বৈকুণ্ঠের ফার্স্ট প্রিন্স ওনাকে আবার দাপড়ে নিয়ে গেছে তাহলে এটি হলো গল্প কথা তাই না এখন তোমরা বাচ্চারা জানো যে এখন ওই আত্মা অন্তিম জন্মে পঠন পাঠন করছেন সত্যযুগে শ্রীকৃষ্ণের মা বাবার তো আটটি বাচ্চা হয় না এই শাস্ত্র ড্রামা অনুসারে সবকিছুই পূর্ব নির্ধারিত এখন বাবা সমস্ত শাস্ত্রের সার বোঝান ভগবান ও বাচক তোমাদেরকেই এই জ্ঞান শোনান এতে গান বা শ্লোক ইত্যাদির কোনো বিষয় নেই এটি তো হল পঠন পাঠন বাকি এই শাস্ত্র ইত্যাদি কিছুই হল ভক্তিমার্গের সামগ্রী ভক্তি শুরু হওয়ার পূর্বে প্রথমে শিব বাবার সোমনাথের মন্দির বানায় প্রথমে হয় শিব বাবার ভক্তি আর এটি শিব বাবার জ্ঞান যার দ্বারা তোমরা পবিত্র হচ্ছ ভক্তির পরে হয় বৈরাগ্য গায়নেও আছে তোমাদের এই সমগ্র পুরাতন সৃষ্টি থেকে বৈরাগ্য এসেছে পুরাতন সৃষ্টির অবশ্যই এখন বিনাশ হবে তখন নতুন দুনিয়ার স্থাপনা হবে এটি হলো সেই মহাভারতের লড়াই যা কল্প পূর্বে হয়েছিল ইত্যাদি মিসাইল ক্যালামিটিস যা কিছু হয়েছিল তা আবারও হবে দেবতারা কখনোই দুনিয়ায় পা রাখে না মহালক্ষ্মীর আহ্বান করতে থাকে প্রতি বছর বছর ওনার থেকে ধন সম্পত্তি চাইতে থাকে লক্ষ্মী নারায়ণ সংযুক্ত থাকেন মহালক্ষ্মীকে চার ভোজ বিশিষ্ট দেখানো হয় ওনার পূজা করে প্রত্যেক বর্ষে ভারতবাসীরা ভিক্ষা চাইতে থাকে এটি হলো বিষ্ণুর দুই রূপ মনুষ্য এই কথাগুলো কেউ জানে না এই সময় প্রজাপিতা হলেন আদি দেব আর জগদাম্বা হলেন আদি দেবী এখন তোমাদের শ্রীমতের আধারে সকল মনস্কামনা পূর্ণ হচ্ছে একুশ জন্মের জন্য তোমরা রাজ্য ভাগ্য প্রাপ্ত করো এই ব্রহ্মা হলেন সাকারী পিতা আর শিবাবা বাবা হলেন নিরাকারী পিতা উত্তরাধিকার তোমরা ওনার থেকে প্রাপ্ত করো উনি হলেন স্বর্গের রচয়িতা তোমরা একুশ জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করছ কত সুন্দর ভাগ্য তোমাদের এটাও জানো যে আসবে এখানে তারাই যারা চুরাশি জন্মের চক্র বিবর্তিত করেছে তারাই এসে ব্রাহ্মণ ব্রাহ্মণরাই আবার দেবতা হবে এখন তোমরা বাচ্চারা কার পালন করো তোমাদেরকে লক্ষ্মী নারায়ণের জন্ম জয়ন্তী পালন করতে হবে তারা শৈশবে হলো রাধা কৃষ্ণ তাহলে পালন করা উচিত কেবল কৃষ্ণের কেন তারা তো কৃষ্ণকে দাপড়ে নিয়ে গেছে রাধা আর কৃষ্ণ দুজনই হলো আলাদা আলাদা পরিবারের যখন তারা মিলিত হয় তখন একসাথে পালিত হবে মানুষ তো বোঝেই না যে কখন কৃষ্ণের জন্ম হয় তোমরা এখন বুঝতে পারো যে কৃষ্ণের জন্ম সত্যযুগের আদিতে হয়েছিল রাধার জন্ম সত্যযুগের আদিতে দুজনের বয়সের ব্যবধান দু থেকে চার বছরের হবে তোমাদের জন্য সবথেকে সর্বোত্তম হলো শিব জয়ন্তী আমরা তো শুধু এক শিব বাবা আমার তো শুধু এক শিব বাবা আর দ্বিতীয় কেউ নয় তোমরা এখন দেবতা হতে চলেছ লক্ষ্মী নারায়ণ রামসীতা হতে চলেছ এও বোঝানো হয়েছে রামসীতাকে ক্ষত্রিয় চন্দ্রবংশী বলা হয় যারা পাশ করতে পারে না তারা চন্দ্রবংশী রাজবংশে আসে এ হল মায়ার সাথে যুদ্ধ রাবণের উপরে বিজয় প্রাপ্ত করা বাবা বলেছেন রাবণের উপরে বিজয় প্রাপ্ত করো তোমরা এই যুদ্ধের ময়দানে বাকি এই যে পাণ্ডব কৌরব যুদ্ধ এই সব কিছুই হয় না মায়ার উপরে তোমাদেরকে বিজয় প্রাপ্ত করতে হবে বাবা আত্মাদেরকে বলেন মা মেগম স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে আর মায়ার উপরে জিতে যাবে বুদ্ধি যোগ বল আর জ্ঞান বলের দ্বারা বিখ্যাত যার দ্বারা তোমরা রাবণের উপরে বিজয় প্রাপ্ত করে নাও অনেক বিশাল থেকেও বিশাল এই ভাগ্য যে মুখ্য বিষয় হল অসীম জগতের বাবাকে আর একুশ জন্মের একুশ জন্ম সদা সুখের উত্তরাধিকারকে স্মরণ করতে হবে সেকেন্ডে স্বর্গের বাদশাহী যতক্ষণ পর্যন্ত বাবার পরিচয় বুদ্ধিতে না বসবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না এখানে সাধু সন্ত ইত্যাদি নেই না কোনো গীতা বা শাস্ত্র ইত্যাদি শোনানো হয় সাধু সন্তরা যেমন শোনায় গান্ধীজি গীতা শোনাতেন আর কেউ কেউ গাইত পতির পাবন সীতারাম কিন্তু গীতা তো ভগবান গিয়েছেন গীতার ভগবান যদি কৃষ্ণ হতেন তবে মানুষ রাম সীতাকে কেন স্মরণ করত বাস্তবে সীতারা হলে তোমরা রাম হলে নিরাকার ভগবান সকলে হল ভক্ত তারা ডাকতে থাকে হে রাম হে ভগবান তুমি এসে আমাদের সীতাদেরকে পবিত্র বানাও তারপর বলে রাগ হব রাজা রাম। সোনা ধরে দেয় কথাকেই নিয়েছে তাহলে এরপর গঙ্গাকে পতিত পাবনে গঙ্গা কেন বলে ভক্তিমার্গের মানুষ বহু সংখ্যায় সেখানে যায় বছর বছর মেলা বসে সেখানে গিয়ে বসে তোমরা বসে আছো জ্ঞান সাগরের পাশে তারা তো সেখানে গিয়ে গঙ্গা স্নান করে আসে পবিত্র তো হয় না পতিতি হয়ে আসছে তোমরা তো এখন জ্ঞান রয়েছো তোমরা এখন ওখানে যাবে না সত্যিকারের সঙ্গম হল এটা যখন আত্মারা আর পরমাত্মা আলাদা ছিল বহুকাল পরম পিতা পরমাত্মার থেকে বহুকাল ধরে বিচ্ছিন্ন হয়ে রয়েছে তারাই যারা সবার প্রথমে সত্য যুগে ছিল তাদের সাথে নিশ্চয়ই ভগবান মিলিত হবেন প্রথমে তারাই আসবে এখানে অবশ্যই পড়তে হবে যারা স্কুলে আসবে না তারা কি শুনবে গুহিও গুহিও পয়েন্টস তারা কিভাবে বুঝবে কেউ কেউ আবার বলে সময় নেই বাবা বলেন এ হল সত্যিকারের উপার্জন বাকি সব হলো মিথ্যা তোমরা তো পদমপতি হয়ে থাকো কিন্তু সবই মিথ্যা মিথ্যা মায়া সব সংসার বাবা বসে বোঝান যে বাচ্চারা তোমাদেরকে আমি অনেক বিত্তবান বানিয়ে দিই এখন রাবণ তোমাদেরকে কত দুঃখী বানিয়ে দিয়েছে এখন তার উপরে বিজয় প্রাপ্ত করতে হবে যুদ্ধ ইত্যাদির কোনো ব্যাপার নেই যুদ্ধের দ্বারা বিশ্বের মালিক হওয়া যায় না তোমরা যোগ বলের দ্বারা বিশ্বের মালিক হয়ে যাও যোগ শেখান বাবা এনার আত্মাও শেখে বাবা এনার মধ্যে প্রবেশ করে তোমাদেরকে জ্ঞান শোনান তিনি বলেন আমি হলাম জনমরম রোহিত বাবা হলেন অসীম জগতের পিতা সেই কারণেই অসীম জগতের রহস্য বোঝান যে মায়া তোমাদেরকে দিয়ে কি কি না করায় তোমরা পাঁচ ভূতের বস হয়ে গেছো কি হাল হয়ে গেছে তোমরা কত ধনবান ছিলে মার্গে অনর্থ খরচা করতে করতে এখন তোমাদের কি হাল হয়ে গেছে এখন ভক্তির পরে ভগবান এসে স্বর্গের বাদশাহী দেন সেই জন্য সদ্গতি করার জন্য বাবাকেই আসতে হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সারমাপদম্প হওয়ার জন্য প্রকৃত উপার্জন করতে হবে পঠন পাঠনের সময়ের অজুহাত দিলে হবে না এমন নয় যে পড়াশোনার জন্য সময় নেই প্রত্যহ পঠন পাঠন অবশ্যই করতে হবে দু নম্বর এক বাবার অব্যবিচারী স্মরণে থেকে আত্মাকে শতপ্রধান প্রধান বানাতে হবে আমরা তো আমার তো এক শিব বাবা দ্বিতীয় এক বাবার স্নেহে সময়েত থেকে সকল প্রাপ্তিতে সম্পন্ন আর সন্তুষ্ট ভব সর্বদা এক বাবার স্নেহে সময়েত থেকে সকল প্রাপ্তিতে সম্পন্ন আর সন্তুষ্ট হব ব্যাখ্যা যে সকল বাচ্চারা সর্বদা এক বাবা আর স্নেহে সমাহিত হয়ে থাকে বাবা তাদের থেকে বিচ্ছিন্ন হতে পারে না আর তারা বাবার থেকে বিচ্ছিন্ন হয় না সকল সময় বাবার স্নেহের রিটার্নে সর্বপ্রাপ্তির দ্বারা সম্পন্ন আর সন্তুষ্ট থাকে সেই জন্য তাদের আর কোন প্রকারের অবলম্বন আকর্ষণ করতে পারে না স্নেহে সমায়িত হওয়া আর তারা সর্বদা সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হওয়ার কারণে সহজেই এক বাবা দ্বিতীয় না কেউ এই অনুভূতিতে থাকে সমায়িত হওয়া আর তাদের জন্য এক বাবাই হল সংসার স্লোগান সীমিত জগতের মান সম্মানের পেছনে ছোটার পরিবর্তে সমানে মানে স্থির থাকাই হল শ্রেষ্ঠ সম্মান বা মর্যাদা সীমিত জগতে মান সম্মানের পেছনে ছোটার পরিবর্তে স মানে স্থির থাকাই হলো শ্রেষ্ঠ সম্মান বা মর্যাদা আজকে সমান আমি সকল প্রাপ্তিতে সম্পন্ন আর সন্তুষ্ট अत्ता ओम शांति